हेलो फिवर्स, वेलकम बैक टू माय चैनल लवान्नी समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आजके आमी बानाते चलेछि लाउयेर एकटी खुबी सिम्पल रेसिपि। ताहले चलुन देखे नेवा जाक आमी किभाबे एई रेसिपिटा तैरि करछि। देखुन एखाने आमी निये निएछि एकटा छोटो साइजेर लाउ, जेटाके एइभाबे आमी कुচি কুচি করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি 15 সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউটা। এবার এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে আমি অল্প অল্প কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই দুটো মশলাকে খুব ভালো করে লাউয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে আমি 5টা কাজু আর 2 টেবিল স্পুন পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও খুব ভালো করে এর সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। তবে চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে চিনিটাকে দিচ্ছি, কারণ আমি পছন্দ করি। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায়। এবার নারকেল কোড়াটা দেওয়ার পর এটাকে আবারও 1 মিনিটের জন্য ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অল্প একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার রেসিপিটা একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এটা আপনারা যে কোনো কিছুর সাথে বানিয়ে ফেলতে পারেন। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটির অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।